হ্যাঁ, আমার কাছে একটা তথ্য আছে, আমরা একটু পুরোটা আপনার চেক করবো কত করে বিক্রি করতেছেন। হ্যাঁ, আপনি কত করে কিনছেন, কত করে বিক্রি করতেছেন ভাউচারে? আপু সরি, আসলে এটা আমরা দিতে চাইছিলাম, বাট নরমালি ছিল, কিন্তু যারা ওই আমরা করিনি, বেড়েছে যদি কিনে বেশি তাহলে সেটা আমাদের দেখান। অ্যাকচুয়ালি আমাদের কাছে অথেন্টিক ওরকম ডাটা আমরা কালেক্ট করি না, কারণ কি আমরা নর্মালি যখন কিনি আমরা ক্যাশ টাকায় সেল করি, মানে ক্যাশ টাকায় কিনি ক্যাশ টাকায় সেল করি, ওরকম আসলে আমাদের কাছে। আপনার মনে হয় না যে এটা আপনি যখন কিনবেন আপনার দায়িত্ব কি ভাউচার নেওয়া, আর আপনি যখন বিক্রি করবেন আপনার দায়িত্ব হচ্ছে ভাউচার দেয়া। প্লিজ আপনি আইনের বিষয়টা বুঝেন, আপনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলে সেটার জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয় হচ্ছে এটা, আপনি কিভাবে কিনে ফেললেন, আপনার মনে হলো না স্যার এটা 250 থেকে 400 হয়ে গেল, তাহলে এটার জন্য আমার কাছে লোকজন কাগজপত্র চাইবে, সরকার জানতে চাইবে। সরি বোধহয় এটা আমরা ব্যর্থতা দিয়ে আছে, হয়তো প্রপার্টি আমি আছি, আপনি পারেন নি, আপনি ব্যর্থ হয়েছে। স্টকটা আমরা করিনি, স্টকটা করিনি, হয়তো কাগজগুলো আমরা স্টক করিনি। এখানে কি এটা, যাই হোক মানে এই কারণে যে মানুষের খবর ৫০ কেজি বিক্রি করেছেন স্যার ৩০০ টাকা থেকে ১৫,০০০ টাকা।
এখানে এসে স্যার এবার চার কেজি কিনেছে, সেই জন্য একটু 400 টাকা হয়েছে। আমরা যদি সমিতি কার থেকে এটা তথ্য দেন, তথ্য দেন, এগুলা সব পঞ্চায়েতি করা দরকার, কার থেকে আনছেন আজকে দিতে হবে আপনার। আপনারা কার থেকে এনেছেন এই তথ্য দিতে হবে। আপনি যদি বলেন যে সে 45,000 টাকা বিক্রি করেছে আজকে পৌঁছে ব্যবসায়, আমরা এটা দেখবো। আর আপনারা এই ফাঁকে ফাঁকে মানুষের থেকে যেটা কিছু আমাদের জানা আপনার হলো এখানে ক্রয় রসিদ এটাকে দেখেন আর সম্মানিত আমরা 11 তারিখের আপনারা দেখেন হ্যাঁ সামনে ওই যে বের করো 11 তারিখে যেটি উনি বিক্রি করেছিলেন 250 টাকা, এই যে দেখুন IPL বিক্রি আপনারা শুনেন, আমি মাত্র পেলাম লালবাগ কেল্লার মোড়ে, লালবাগ কেল্লার মোড়ের বাজার আমরা পেলাম 19 তারিখে ভাউচার আছে, আজকেরটা আছে গতকালকেরটা নাই, কালকের ডাকাতি করছে, তার 400-500 টাকা করে দাম বেশি দুইটাই বন্ধ করে দিয়েছে, আমাদের যে সিস্টেমটা, ব্যবসার সিস্টেমটা দেখা যায় যে অনেক লোক আনলো যে ভাই দুই দাম আইপি আছে। হ্যাঁ, আমি গতকাল ধরো এক সপ্তাহ আগে আমি কথা শেষ করিনি, ওনাদের আমাদের যুক্তিটা ওনাদের কাছে আচ্ছা ধরুন না কিছু ধরুন না, আমরা একটু বলো আমাদের যুক্তিটা বলো যে গত 10 দিন আগে একটা মাইকের দাম ছিল 25,000 টাকা, আপনারা বিশ্বাস করবেন না তো দালাল আপনারা আমাদের চেনেন না কেন, আপনাদের আইনে না আমদানিকারকটা এখানে এখানে আইপি ইনপুট করে যে কেউ ইনপুট করতে পারে না, এটা হলো লাইসেন্সধারি লোক, এটার জন্য আমি আবার আপনাদের বলি শুনেন, আমি যদি এখন বলি এই যে এদের বিরুদ্ধে যে আপনারা তথ্য দেন না, এটা কি আপনারা নেতাদের কাছে আপনারা নেতৃবৃন্দ তো এই যে সবাই শুধু আপনারা যদি শোনেন আপনাদের যে আইনের যেগুলো আছে সেগুলোর আমরা অপরাধী হিসেবে গণ্য হবো, কেন হবো, কারণ এটা আমাদের আমি বিশ্বাস করি এইটা আমরা দীর্ঘদিনের যে ব্যবসাতে আমাদের অভ্যাস, এই অভ্যাসের কারণে এখানে আমরা অপরাধী হিসেবে গণ্য হয়েছি, এটা কিন্তু ভুল নাই, কারণ আপনারা যেইভাবে ধরছেন এইখানে আমরা আপনাদেরকে কোন ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে পারবো না যে আমরা নিয়োগ, এটা কিন্তু আমরা কিন্তু প্রতিটা দোকানে যাই যে ভাউচারটা দেখি, আরে ভাই যে 60 টাকা কিনছে সে তো আর
আমি বলি আপনাদের যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমে আমাদের অপরাধী ছাড়া অন্য কিছু ভাবতে পারবেন না, এটা কিন্তু এটা কিন্তু আমরা জানি যে সমস্যাটা কোথায় হয়েছে, কিন্তু আমরা কোন ডকুমেন্টেশন দিয়ে আপনাদের প্রুফ করতে পারবো না। এখন র মেটেরিয়ালের ক্ষেত্রে যে যতগুলো অপরাধ আছে সেই অপরাধে আমরা দেখুন আমারও বলছি হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে যে র মেটেরিয়াল বিক্রি করা হয় সেটি মিটফুডে, আমরা আজকে দিনভর তদারকি করছি। আপনারা জানেন যাওয়ার পরে আমরা মালবাগ দুটি চালের যে আড়তকে যে বন্ধ করা হয়েছে আপনাদের যত আইনের প্রয়োগ আছে এটি কিন্তু আমরা